প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ অগ্নিমূর্তি ধারণ করছে প্রকৃতি চলমান দাবদাহে অতিষ্ঠ সাতক্ষীরার জনজীবন এর নেতিবাচক প্রভাব পড়েছে আম বাগানে চলতি মাসে দাবদাহ শুরু হওয়ার পর থেকে গাছ থেকে ঝরে পড়ছে আম হিমসাগর গোপালভোগ আম্রোপল্লী সহ সব জাতের আমের গাছের একই অবস্থা লাখ লাখ টাকায় কেনা বাগানের আম বিক্রি করে লাভ তো দূরের কথা মূলধন আয় করাই কঠিন হয়ে পড়ছে বলে জানান ব্যবসায়ীরা তাপদাহের কারণে আমাদের গুটিগুলো ঝরি পড়ে যাচ্ছে আমরা খুব হতাশাগ্রস্ত ব্যবসায়ী যারা আছে কৃষি অফিসে তাদের দিয়ে মানে পদক্ষেপ নিচ্ছে তাদের পরামর্শ নিচ্ছে নেওয়ার পরেও আমাদের ঝরা বন্ধ হচ্ছে না মৌসুমের শুরুতে এ জেলার আম সংগ্রহ করা হয় বলে অনেক আগেই বাগান কিনে নেন ব্যবসায়ীরা কেউ কেউ এরই মধ্যে অপরিপক্ক আম বাজারজাত করছেন আগাম কৃষকরা অনেকেই এই কাঁচা আম ভেঙে বাজারে বিক্রি করে দিচ্ছে অন্যান্য বছর যে পরিমাণ আম বিক্রি করে যে টাকা পাইছে আশা করা যায় এবছর তার চাইতে কম আমে হয়তোবা সেই টাকাটা মানুষ পাইতে পারে কৃষি বিভাগ জানায় সপ্তাহে দুই থেকে তিনবার রাত দশটার পর থেকে ভোর পর্যন্ত সেচ নিয়মিত ওষুধ ছিটানো ও ব্যাগিং এর পরামর্শ দেয়া হচ্ছে বাগান মালিকদের সপ্তাহে দুই থেকে তিনবার সেচ প্রদান করার জন্য এছাড়াও আমরা প্রতি লিটার পানিতে দুই গ্রাম ইউরিয়া সার এবং আমরা বরাক্স স্প্রে করতে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি ভোর দিকে ফজরের নামাজের দিকে সেচ দেওয়ার জন্য বলছি যাতে এই সময় সেচ দিলে গাছে হিট পাবে না এবং ঠান্ডা সময়ে পানি গাছ শোষণ করে আমের শক্ত হবে এবং আমরা রোধ হবে কৃষি বিভাগের তথ্য মতে এবছর সাতক্ষীরায় চার হাজার একশো হেক্টর বাগানে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চাশ হাজার মেট্রিক টন সময় সংবাদ সাতক্ষীরা